দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনের জন্য চতুর্থ দিনের মতো চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম। সহকর্মী ভাস্কর ভাতুরী রয়েছেন ধানমন্ডি তিনে। দলীয় মনোনয়ন ফর্ম বিতরণের সবশেষ খবর জানবো তার কাছ থেকে। ভাস্কর, আজকে কতটি পৌরসভার জন্য দলীয় মনোনয়নপত্র দেওয়া হচ্ছে জানাবেন বিস্তারিত। শাহনা, মূলত 61টি পৌরসভায় দ্বিতীয় ধাপে যে নির্বাচন পৌর নির্বাচন হতে যাচ্ছে তার রেশ ধরে আজকে চতুর্থ দিনের মতো কিন্তু ধানমন্ডিতে সমানেটের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম চলছে এবং তৃতীয় দিন শেষে মনোনয়নপত্র বিক্রি হয়েছিল 200টি। আজকে চতুর্থ দিনে এসে আরও 31টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সব মিলে 231টি ফর্ম কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়েছে আওয়ামী লীগের দপ্তর থেকে আমাদেরকে সেই তথ্য জানানো হয়েছে। তবে আমরা বিভিন্ন প্রার্থীর সঙ্গে কথা বলেছি, প্রথম দফার মনোনয়নপত্র বিক্রির ক্ষেত্রে যে জটিলতাগুলো দেখেছিলাম, যে প্রতিটি নির্বাচনের ক্ষেত্রে একাধিক প্রার্থী, এখানেও কিন্তু সেই একই ধরনের সমস্যা দেখতে পাচ্ছি। কোনোটাতে 3টি, কোনোটাতে 4টি, কোথাও কোথাও 7 জনেরও বেশি প্রার্থী কিন্তু ইতিমধ্যেই ফর্ম সংগ্রহ করেছেন এবং কেন্দ্রের এই যে জটিলতা, সেই জটিলতা কমানোর জন্য তৃণমূল থেকে তৃণমূলের যে জটিলতা, সেই জটিলতা কমানোর জন্য কিন্তু কেন্দ্র থেকে ইতিমধ্যে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। যদি তৃণমূল থেকে নাম না পাঠানো হয় গ্রুপিং অথবা অন্যান্য পছন্দের কোনো কারণে, সেক্ষেত্রে বিভাগীয় অথবা জেলা পর্যায়ে যে সকল নেতারা রয়েছেন তাদের অনুমোদন সাপেক্ষে কিন্তু ফর্ম সংগ্রহ করতে পারবেন অনেকেই। সেই নিয়মটা শিথিল করার পরে কিন্তু ফর্ম কেনার যে প্রবণতা সেই পরিমাণ কিন্তু অনেকটাই বেড়েছে এখন পর্যন্ত। শাওন ভাস্কর, অনেক ধন্যবাদ আপনাকে।